আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, তো আপনাদের অনেকের রিকোয়েস্টে আমার এই ভিডিওটা মেক করা অ্যাকচুয়ালি। তো বিষয়টা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো কীভাবে আপনি ফোন দিয়ে ড্রোন শটের মতো ছবি তুলবেন বা ড্রোন শট নেবেন। ড্রোন শট, টোটাল কথা ড্রোন শট, যে কেউ দেখলে তারা ভাববে যে এটা ড্রোন শটের মাধ্যমে নেওয়া। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে সাজেস্ট করব স্ন্যাপশ্যাট অ্যাপসটি ডাউনলোড করার জন্য। স্ন্যাপশ্যাট প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। তারপর আমি চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত ছবিটিতে। তো ছবিটি আমার এটা, মানে স্ট্রিট, ফার্স্টে আপনার এই ছবিটা লাগবে, এরকম একটা ছবি স্ট্রিট উপর থেকে তুলে জাস্ট এরকম তুলবেন। তারপর আপনি শেয়ার দিয়ে আমি স্ন্যাপশ্যাট অ্যাপটিতে চলে যাচ্ছি। তারপর এখানে কোনো কাজ নেই, শুধু আপনি এই যে টুলসে যাবেন, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড, এই যে এই অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এরকম সিস্টেম আছে, জাস্ট আপনি মধ্যে দুই আঙ্গুল একসাথে ক্লিক করে স্লাইড করবেন, মানে পুরোটা করে দেবেন। তারপর আবার এরকম দেখুন একটু জুম আউট হয়ে গেছে, তো আবার করবেন আর একটু জুম আউট হবে। আপনার যতটুকু খুশি ততটুকু জুম আউট করতে পারবেন, মানে যত খুশি। তারপর আবার দিবেন, তো আমি আপাতত এতটুকু রাখছি। তো এবার দেখুন অনেকগুলা স্ক্র্যাচ হয়ে গেছে বাম সাইডে, তো স্ক্র্যাচগুলো মোড়ানোর জন্য এই যে উপরে এই আইকনটিতে এবং ভিউ, না সরি, তো আপনি টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর দেখুন হেলিং হেলিং এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, এভাবে দিলেই রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ করবেন এভাবে। সুন্দর করে রিমুভ করে দেবেন যাতে কোনোভাবে বোঝা না যায়। ব্যাস, খুবই অসাধারণ হয়ে গেল। আপনার চাইলে আরও অনেক দূর নিতে পারেন, ছবিটা ছিল এরকম, তারপর আপনি হ্যালিং করে এটা করছেন, তারপর সেভ করে দেবেন যখন এডিটটা কমপ্লিট হবে। দেখুন কত সুন্দর একটা এডিট হলো, ছবির রেজুলেশন একটু মানে নষ্ট হবে না। তারপর জাস্ট সেভ করে দেবেন, হয়ে গেল ড্রোন শট। ঠিক আছে, আমি সেভ করে দিলাম। এ হলো আমাদের কাঙ্ক্ষিত ছবিটি, সব কাজ ওকে। তো আপনারা খুবই সিম্পলিভাবে ড্রোন শট নিয়ে নিতে পারেন। আপনি জাস্ট ফেসবুকে আপলোড করবেন এবং সবাই আপনাকে অ্যাসেন্স করতে যাবে, করতে থাকবে যে হাউ দিস পসিবল, কীভাবে পসিবল। ঠিক আছে, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই প্লিজ, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। যদি ভালো না লাগে ইটস ওকে, সাবস্ক্রাইব করতে হবে না, পারলে একটা ডিসলাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।